জাতীয় কর্ম হবে টাকি মাছ ধরা আর টিকটক করা, তারপরে ভালো মন্দ যাই বলো এইটুকাই গোনাম নেই কিন্তু ফারি হতে চলো। আমি সমালোচনায় থাকতে চাই না। গাইস, ওমর তার নতুন ভিডিওতে টিকটকার এলেক্স সবুজ সহ বিভিন্ন টিকটকারকে আবার রোস্ট করাতে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভীষণ তর্ক বিতর্ক চলছে। তো যার কারণে ওমর লাইভে এসে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। এমনকি বন্ধুরা, ওমর এলেক্স সবুজকে রোস্ট করাতে এলেক্স সবুজ সবার উদ্দেশ্যে কি বলেছে, এমনকি তার 7 মিলিয়ন ফলোয়ার হয়ে যাওয়াতে সেই উদ্দেশ্যে এলেক্স সবুজ কি বলেছে তাও এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি বন্ধুরা, অন্যদিকে ওমর এমনকি মোসালিনকে দেখা যাচ্ছে একসাথে। তো বন্ধুরা, সেই বিষয়টি নিয়েও এই ভিডিওতে আলোচনা করা হবে। তাছাড়া ওমর টিকটকারকে রোস্ট করাতে জিশান পুরো ওমরের উদ্দেশ্যে কি বলেছে তা সবকিছু মিলে অনেকগুলো আপডেট এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর আবারও কেন টিকটকারকে রোস্ট করলো। মূলত বন্ধুরা, ওমরের এইবার নতুন ভিডিওটা হলো টিকটকারের ইলেকশন। তো ওমর তার লাইভ ভিডিওতে বলেই দিয়েছে, মূলত যারা টিকটকের পরিবেশটা নষ্ট করছে চুল কালার করে, কেউ বা নিজেকে অনেক বড় সেলিব্রিটি এমনকি টিকটকের কিং দাবি করছে, যেমন প্রিস মামুন, এলেক্স সবুজ ছাড়াও অনেক টিকটকার। যদিও ওমর কারো নাম মেনশন করেনি, তবে তার ভিডিওর ক্যারেক্টার হিসেবেই বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে ওমর টিকটকারের যে ইলেকশন নিয়ে ভিডিওটি তৈরি করেছে সেই ভিডিওটি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছে ওমর নাকি টিকটকারকে ছোট করে কথা বলছে। তো আপনারা এর আগে ওমরের মুখ থেকে শুনেছেন, যারা টিকটকের পরিবেশ নষ্ট করে তাদের উদ্দেশ্যেই ওমরের এই রকম ভিডিও। এই যে ইউটিউবাররা, তোমরা যারা আমাকে মতো টুকাই টিকটকার করে রোস্ট করো, আমরাও জানি যে আমরা টুকাই, তারপরেও ভালো মন্দ যাই বলো এই টুকাই গোনাম নেই কিন্তু ফারি হতে চলো। তাছাড়া বন্ধুরা, আমরা 90% লোকই টিকটক ইউজ করি, তবে কিছু কিছু লোকের কারণে টিকটক নামক পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, টিকটকারকে নিয়ে তার নতুন ভিডিওর ব্যাপারে ওমর কি বললো সেই ভিডিওটি দেখুন। তো ইন্টারেস্টিং, টিকটকার সন ইলেকশন, টিকটকার তারা যখন ইলেকশন করে তখন ইলেকশনটা কেমন হয় এই নিয়ে ভিডিও। তো ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। আর এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার আছে সবই কাল্পনিক। তো দয়া করে কেউ কাউরে মিন কইরা আমার ভিডিওটারে রোস্টিং ভিডিও বানায় দিয়ে না, আমি রোস্ট করি না, আমি জাস্ট ফানি কন্টেন্ট দিই। আর আমার ভিডিওগুলো থাকে প্যারোডি ফানি ভিডিও, তো ফানিটারে ফানি। তো বন্ধুরা, ওমরের কাছ থেকে শুনতেই পেলেন ওমর তার ফানি ভিডিওটা ফানি ভাবে নিতে বলেছে, এমনকি তাদের এই ভিডিওটি নিয়ে কাউকে রোস্ট করতে মানাও করেছে। তো বন্ধুরা, টিকটকারের উদ্দেশ্যে ওমরের এই নতুন ভিডিওর ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবার কথা বলা যাক ওমর এমনকি মোসালিনের এই ভিডিওটি নিয়ে। তো আমরা সবাই জানি যে ওমরের আগের বন্ধুদের সাথে ওমরের ঝগড়া হয়েছে, এমনকি ওমর তাদের কারোর সাথে কথা বলে না। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে ওমর এমনকি মোসালিন একসাথে কথা বলছে। তো ওমরের সাথে মোসালিনের আগে থেকেই কথা হতো, এমনকি তারা একই এলাকায় থাকে, শুধু ক্যামেরার সামনে এসে তারা একসাথে কথা বলে না। তবে এই ভিডিওটা হয়তো কেউ লুকিয়ে তুলেছে, যার কারণে তারা দেখতে পায়নি। তো বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক্স সবুজকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা এলেক্স সবুজের টিকটক আইডিতে ঢুকলে দেখতে পারবেন তার কোনো মাছ ধরার ভিডিও আর তার টিকটকে নেই, সব ভিডিও সে ডিলেট করে দিয়েছে। এমনকি এলেক্স সবুজ তার টিকটক ভিডিওতে এসে জানিয়ে দিয়েছে সে আর কখনো সমালোচনায় থাকতে চায় না, সব সময় নাকি মানুষের মনে থাকতে চায়। তো চলুন এ বিষয়ে কি বললো সেই ভিডিওটি দেখে আসি। আমি সমালোচনায় থাকতে চাই না, সবসময়ের জন্য আপনাদের মনে থাকতে চাই। তবে একটা কথা বাস্তব, পুরুষের সৌন্দর্যের প্রশংসা সবাই করে, তবে একটা সফল হওয়ার পরে। তো বন্ধুরা, হারানো টিকটক আইডি আবারও ফিরে পেয়ে এলেক্স সবুজ যেমন অনেক খুশি, ঠিক তেমনই ইতিমধ্যে তার টিকটক আইডিতে 7 মিলিয়ন ফলোয়ার হয়ে যাওয়াতে এলেক্স সবুজ মনের খুশিতে টিকটকে এসে কি বললো সেই ভিডিওটি দেখুন। আলহামদুলিল্লাহ, আজকে অনেক কষ্টের পরে আমার 7 মিলিয়ন ফলোয়ার ডানে গেল, সবে আপনাদের ভালোবাসা। কষ্টের জিনিস এত সহজে নষ্ট হয় না, এই কথাটাই বাস্তব। তো যাই হোক, এলেক্স সবুজের 7 মিলিয়ন উপলক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অন্যদিকে আবার জিশান ব্রো ওমরের সেই নতুন টিকটকারের ইলেকশন নিয়ে যে ভিডিওটি বানিয়েছে সেই ভিডিওটি নিয়ে ইতিমধ্যে তার টিকটকে তিনি একটা ভিডিও বানিয়েছে, এমনকি ওমরের উদ্দেশ্যে অনেক কথাই বলেছে জিশান ব্রো। তো বন্ধুরা, চলুন সেই ভিডিওটি আগে দেখে আসি। ওমর অন ফায়ার, টিকটকার বা ইউটিউবার, আমি তোমার নিয়ে সত্যি কথা, তোমার আমি অনেক পছন্দ করি, বা তোমার নিয়ে আমি ওই রকম কিছু বলতে চাইছিলাম না। তো কিছুদিন আগে তুমি একটা ভিডিও করো টিকটকারদের নিয়ে বা কয়েকজনকে মিন কইরা। তো যাই হোক, রিসেন্ট আবার তুমি একটা ভিডিও আপলোড করছো, যে ওই ভিডিওতে সব টিকটকারদের তুমি পছাইতাছো। আসলে দেখো ভাই, তোমার কাছে যাদেরকে ভালো না লাগে তাদের দুই একজনকে মিন করে তুমি বলতে পারো, কিন্তু তুমি ডিরেক্ট বলতেছো সব টিকটকারদের মাথায় এসব আজেবাজে জিনিস থাকে বা আরো অনেক কথা বলছো।
বন্ধুরা, জিশান ব্রো হয়তো জানে না, ওমর মূলত সব টিকটকারকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানায়নি। মূলত কিছু কিছু টিকটকারের কাজকর্মের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করা হয়েছে। যদি ওমর সব টিকটকারকেই নিয়ে বলতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটি লোক তাকে বকা দিত, কিন্তু দেখুন তারাই ওমরের তারিফ করছে। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা একটা খবর পেয়েছেন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশিকের আবারও টিকটক আইডি ব্যান হয়ে গিয়েছে। যদিও এর আগে তার বেশ কয়েকটি টিকটক ব্যান হয়ে গিয়েছিল, তবে এইবার তার 12 লক্ষের ফলোয়ারের আইডিটাও ব্যান হয়ে গেল। পার্সোনালি বন্ধুরা, আশিক যে মধ্যবিত্ত পরিবার থেকে বিলম করে অনেক হাসি খুশি নিয়ে ভিডিও আপলোড করে সেইটা সত্যি খুব ভালো লাগে আমার, আর আমি নিজেও তার প্রত্যেকটি ব্লগ ভিডিও দেখি। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আশিক তার টিকটক ভিডিওতে এসে তার আইডি নিয়ে কি বললো সেই ভিডিওটি দেখুন। আর এমন না যে আমি টিকটক আগের আইডিটার কথা ভুলে গেছি, হ্যাঁ আইডিটা এখন আনার চেষ্টা করতেছি, জানি না পাবো কিনা, তারপরও চেষ্টা চালা যাইতাছি। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা দায়িত্ব এখন ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরেকটা কথা আপনাদেরকে বলি, কেউ কষ্ট করে এই আইডিতে ফলো দেন না, আপনারা বড় করবেন আবার ব্যান হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশিকের ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।